হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট। এবং আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এসেছি এই ভিডিওতে। তো তোমাদের জন্য একটি খুশির খবর সেই সব ক্যান্ডিডেটদের জন্য যারা কিন্তু কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে, তাদের যে প্রিলি যে রেজাল্টটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর এটা কোনো ফেক না, নট ফেক, কোনো ফেক নিউজ না, একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়েছে, তোমরা গিয়ে চেক করেও নিতে পারো। তো এখানে দেখো আমি একটি ক্যান্ডিডেট ওপেন করে দেখাচ্ছি রেজাল্টটা, এবং কত কাট অফ গেছে সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো তোমাদের জন্য কিন্তু আমি একটি ক্যান্ডিডেটের যে প্রিলি রেজাল্ট সেটা আপলোড করে নিয়েছি, এবং তোমরা এখান থেকে সহজেই দেখতে পারো যে কত কাট অফ গেছে। তো এখানে একটি, আর এটা কোনো ফেক না। তো অনেকক্ষণ ধরেই তোমরা ফেসবুকে বিভিন্ন ইউটিউবে খুঁজে বেড়াচ্ছিলে যে ফেক না নট ফেক, এটা কেউ বুঝতে পারছিলে না। আর এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, সো তোমরা চেক করেও নিতে পারো। তো এখানে দেখো কত কাট অফ গেছে আনরিজার্ভদের জন্য 41, মানে একটা আনএক্সপেক্টেড কাট অফ গেছে, যেটা কিন্তু আজ পর্যন্ত এর আগে WBP-র পরীক্ষায় যায়নি। কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, তার জন্যই কিন্তু এই কাট অফটা, কারণ তারা আগেই অনেক ক্যান্ডিডেটকে ছেঁটে ফেলছে এই পরীক্ষার জন্য। এবং OBCদের জন্য 37, SCদের জন্য 31, এবং ST-দের জন্য 24 মতো কাট অফ গেছে। তো তোমরা দেখে নিতে পারো, এখানে ফিমেলদের আছে, এখানে মেল। আর অফিসিয়াল সাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারবো। তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। আর আমি বাইরে আছি, তাই হয়তো নয়েজ আসতে পারি, সো সেটা একটু মার্জিয়ে না করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।